করোনা আতঙ্কে বন্ধ বাড়িতে দুধ দেওয়ার পরিষেবা, আনতে দেওয়া হচ্ছে না পানীয় জল। চরম সমস্যা এবং আতঙ্কে বেলেঘাটা আইডি হাসপাতালে কর্মরত নদিয়ার রানাঘাট থানার নপাড়া গ্রাম পঞ্চায়েতে মাসুদা অঞ্চলে বাসিন্দা চিত্রা মণ্ডল এবং তার পরিবার। সূত্রে খবর, গত দুবছর ধরে চিত্রা মণ্ডল কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতালে কর্মরত। রানাঘাট থানার নপাড়া গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া গ্রামের বাসিন্দা চিত্রা মণ্ডল 10 বছর আগে তার বাবা মারা যায়। বর্তমানে পরিবারে তার মা এবং এক বোন আছে। মা গৃহবধূ এবং বোন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবছর। পরিবারের একমাত্র রোজগার সূত্র বলতে তিনি নিজেই। কিন্তু করোনা সংক্রমণের জেরে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা হচ্ছে যারা করোনায় আক্রান্ত। স্থানীয়দের সন্দেহ, যেহেতু বেলেঘাটা আইডি হাসপাতালে কাজ করে ওই যুবতী, সেই কারণেই করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। সে কারণেই প্রথমে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এরপর প্রশাসনের তৎপরতায় বাড়িতে ঢুকলেও কার্যত এক ঘরে করে রাখা হয়েছে তার পরিবারকে। ফলে এবার পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যাতে তারা পানীয় জল এবং খাদ্য সামগ্রী বাড়িতে বসেই পেতে পারেন, তার সুব্যবস্থা করা হবে। কালকে থেকে হালকা একটু স্বাভাবিক আছে, পুলিশ প্রশাসন সব এসেছিলো। আমি আমার লোকাল থানাকে জানিয়েছি ব্যাপারটা, তো ওরা বলে যে ওরা আশ্বাস দিয়েছে, ওরা আমাকে সবসময় প্রোটেকশন দিচ্ছে, তো সব স্বাভাবিক মোটামুটি আছে। তবুও কিছু কিছু এখনও মানুষজন আছে, তারা মানতে চাইছে না, বুঝছে তবু মানতে চাইছে না। তো মানে জল, আমাদের জল নেওয়া বন্ধ করে দিয়েছে। মা দুধ আনতে যাচ্ছিলো যে আমার জমাতে দুধ নিতাম, তিনি বলছে যে আজকে থেকে আর দুধ দিচ্ছে না আমাদেরকে, ঠিক আছে, মানে মানে পুরো এক ঘরের মতো করে দিচ্ছে। আজকে জল আনতে গিয়েছিলো কী বলেছে? বলেছে যে গ্রামের লোক এখনও কেন কোনো মানে প্রোটেকশান নিচ্ছে না, কেন আমি এখনও মানে বাড়িতে রয়েছি, ঠিক আছে, আমাকে কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে না, মানে আমি যেন আইডিতেই থাকি, যেন বাড়িতে না আসি, তাদের বক্তব্যই একটাই। আচ্ছা, এখন কী চাইছেন? আমি চাইছি যেন প্রত্যেকটা স্টাফ যেমন সবাই বাড়িতে পৌঁছাতে পারছে, সবাইভাবে কাজ করছে, আমিও যেন সেটাই পারি। আর মানে আমার জন্য একটা প্রোটেকশান, মানে আমার জন্য কোনো অসুবিধা না হয়, কারণ আমার তো বাড়িতে কোনো আমার বাবা নেই, মা আর বোন থাকে, তো তাদের কিছু হলে তার দায়িত্বটা তখন কে নেবে? আপনি কবে এসেছেন? আমি শনিবার দিন রাতে এসেছি। এখন কি আর যাচ্ছেন না? হ্যাঁ, মানে বাড়িতেই প্রবলেম চলছে বলে আজকে আমি যাইনি, তো কালকে তো হলিডে ছুটি আছে দুজনে, কালকে বলছি পরশু দিনে জয়েন করবো একেবারে। আর বাড়িতে এত প্রবলেম হচ্ছে যে মা বাজারে ঠিকঠাক মতো যেতে পারছে না, তো পুলিশ প্রশাসন দিয়েছে মা যে বাজারে গেছিলো কেউ কোনো অশান্তি করেনি বাজারে, কিন্তু জল আনতে গিয়ে সকালে একটু প্রবলেম হয়েছে, পুলিশ এসে সবাইকে বোঝাচ্ছে, বাড়িতে সবাইকে যাচ্ছে বোঝাচ্ছে, মানুষ বুঝছে, কিন্তু যেই চলে যাচ্ছে তখন আবার উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, বাড়ির প্রবলেমটা তখন কী করে মেটাবো, মানে ওর জন্যই আমি একটু মানে প্রশাসনের কাছে আমি আরেকটু মানে আবেদন করছি যেন আমাকে আরেকটু সাহায্য করা হোক। জল আনতে গেলাম, আমি তখন হাতে স্যানিটাইজারও দিয়েছি, হাতে মানে পলিথিনও জড়িয়েছি, জলটা নিয়ে চলে এসেছি, ওই তোমাদের সামনে কল, মানে আমি বাড়ি এখানে যে এসেছি তখন বলছে যে এখনও জল নিচ্ছে, পাড়ার লোকে কোনো ব্যবস্থা করছে না, জল দিতে আসছে, জল নিতে আসছে, ওকে বারণ করা যাচ্ছে না। একবার শুনলাম, শুনে তো খুবই খারাপ লাগলো। মানে তারপরে আমি মেয়েকে এসে বলছি যে তুই একটু মানে পুলিশকে জানা যে এখানে জলটাও নিতে দেবে না। তা সেই জল, তারপরে ওখানে মানে আধ ঘন্টা খুব চেড়াবেড়া হলো, কিছুক্ষণ বাদেই মানে আধ ঘন্টা বাদেই পুলিশ আসলো, পুলিশ এসে ওনাদেরকে বোঝাচ্ছে, অনেকক্ষণ বোঝাতে লাগলো, কিন্তু কী বোঝালো বলতে পারিনি। তা আমার চিন্তা, আমি যদি জলটাও যদি না নিতে দেয় তাহলে কালকে একটু দুধ আনতে গেছি পাড়ায়, মানে কালকে সকালের দিকে দুধটা দিয়েছিলো, কিন্তু দুপুরের দিকে খবর দিল যে আজকে তোমাকে আর দুধ দেওয়া হবে না, আজকে আমার দুধটাও দেয়নি, তাহলে আমরা কী করে বাঁচবো? জল ছাড়া আপনারা খাবেন কি, বাঁচবেন? হ্যাঁ, জল পাবো কি? তা বাজারে গেছিলাম, তা বাজারের অবস্থা দেখলাম যে না, আমার তেমন কিছু বলিনি, কিন্তু আজকে যে জলটা দিচ্ছে না, আর আমাদের আশপাশ মেয়ে মানুষের, আজকে প্রশাসনের তরফ থেকে এসেছিল আজকে? হ্যাঁ, পুলিশ এসেছিল। কী বলেছে? ওনাদেরকে বুঝিয়ে গেছেন, কী বুঝিয়ে গেছে বলতে পারি না, তা আমার বললো তোমার যদি অসুবিধা হয় তোমার বাড়িতে জল দিয়ে যাবো, এসবগুলো বলে গেলাম।